মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। তুমি যখন এতটা শিওর হয়ে বলছো যে তোমার ঘরে সাপটা ফুলকি রাখেনি, তখন তুমি নিশ্চয়ই জানো যে সাপটা তোমার ঘরে কে এবং কেন রেখেছে। চুপ করে থেকো না শালিনী, চুপ করে থেকো না শালিনী, উত্তর দাও। তোমার কথা শুনে আমি ফুলকিকে ভুল বুঝেছি, ওকে অনেক কথা শুনিয়েছি, বাড়ির সবার বিরুদ্ধে গেছি শুধুমাত্র তোমার কথা শুনে, আর এখন তুমি বলছো তোমার ঘরে সাপটা ফুলকি রাখেনি। তাহলে কে রেখেছে শালিনী, কে রেখেছে বলো। বলো আমি 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 রেখেছিলাম শালিনীর ঘরে সাপ। কি কি ব্যাপারটা গিয়ে এত চেঁচামেচি কিসের, এসব কি রে, কি আছে তে? হ্যাঁ সাপ। হ্যাঁ জেঠুমনি, আমি যে শালিনী ম্যাডামের ঘরে সাপটা রাখিনি সেটা আজ প্রমাণ হয়ে গেছে। জেঠিমা, আমি স্বীকার করে নিচ্ছি যে আজ এই সাপের ঝুড়িটা আমি আনিয়েছিলাম যাতে সত্যিটা বার হয়ে আসে, কিন্তু তা বলে শালিনী ম্যাডামের ঘরে সাপটা আমি রাখিনি। তাহলে সাপটা রাখলো কে? আমি আমি রেখেছিলাম। মানে না না, তুমি কি বললে, সাপটা তুমি রেখেছো? ও হঠাৎ নিজের ঘরে কেন দোষটা নিল? এসি দাদি, তুমি এসব কি বলছো বলো তো? হ্যাঁ, তুমি ওই শালিনীদের ঘরে এই সাপ খুব কেনই বা রাখতে যাবে? হ্যাঁ, কারণ আমি আমি ফুলকি দাসকে ফাঁসানোর চেষ্টা করেছি। হ্যাঁ, ফুলকিকে আমি বদনাম করার চেষ্টা করেছি, কারণ ওকে আমার সহ্য হচ্ছিল না। ও ইদানিংকাল প্রচন্ড বাড়াবাড়ি করছে, আর যে রেগে গেলে জুতোতে পিঁপড়ে রাখতে পারে সে তো ঘরে সাপও রাখতে পারে, যেটা শালিনী সেদিন বলেছিল। আমি জানতাম এটা যদি আমি করি তাহলে পুরো দোষটা গিয়ে এই ফুলকির উপর পড়বে, আর সেটাই আমি চেয়েছিলাম। ওর কি যোগ্যতা আছে বলো না, রায়চৌধুরী বাড়ির বউ হবে ওর কি যোগ্যতা আছে? সীতা, সরি, আমি এটা বলতে চাইনি, আমি সরি জেঠুমনি, বিশ্বাস করো আমি এটা করতে চাইনি। আমি না মাথা ঠিক রাখতে পারছি না, ইদানিংকাল আমি এত রেগে যাচ্ছি যে আমি আমি না নিজেকে ঠিক রাখতে পারছি না। আমাকে ক্ষমা করে দাও প্লিজ। ফুলকি, পারলে আমাকে ক্ষমা করে দিও। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।